প্লাটিনি 71 এ চোখ রাখুন দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন বাংলা টিভি 71 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি দর্শক উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং সারা বিশ্বে আপনারা জানেন মহামারী করোনার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে কর্মহীন অসাবস্থা দিন যাপন করছেন এমন অবস্থায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক নং ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ড ইউপি সদস্য এবং যিনি ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন তো আমরা আনোয়ার হোসেনের কাছে জানতে চাই করোনাকালীন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের কাছে থেকে কি কি ধরনের এবং আমরা জানতে চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি প্রথমবার নির্বাচিত হয়ে তার ওয়ার্ডে কি ধরনের উন্নয়ন করতে পেরেছেন তো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমি ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমি করোনাকালীন লোকের চাল ডাল দই আলু দিয়েছি ডাল দিয়েছি এবং অসহায়গ্রস্ত শিশুদের আমি চিনি দুধ বাড়ি দিয়েছি এবং এলাকায় টিউবওয়েল রাস্তাঘাট অসংখ্য ডেভেলপমেন্ট উন্নয়ন কাজ করেছি এবং আমি ভবিষ্যতে যদি আবারও নির্বাচিত হই শেখ হাসিনার হাত ধরে আভাস আবেদন হাত ধরে এলাকায় এই অসমাপ্ত কাজ যাতে সমাপ্ত করতে পারি এই আনোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মানবিক সহায়তা 2500 টাকা দিয়েছে আপনার ওয়ার্ডে কতজনকে দিতে পেরেছেন আমার ওয়ার্ডে আমি 110 জনকে দিয়েছি এবং আরও একটি বিষয় জানতে চাই সরকার বাংলাদেশ সকল ইউনিয়ন পরিষদে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা অনলাইনের মাধ্যমে কার্যক্রম শুরু করছে আসলে এই প্রক্রিয়া বাস্তবায়ন হলে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায়ক হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে 108টি উপজেলায় শতবার ভাতা ঘোষণা করেছেন এর মধ্যে আমাদের নলছিটি থানা আছে আমরা এর শতভাগ ভাতা আমরা সবাইকে অনলাইন বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা শতভাগ লোককে আমরা অনলাইন করাইছি এবং এই অনলাইন শতভাগ লোক যদি ভাতাভোগীর ভাতা পায় তারা অনেক ভালো থাকবে এবং দেশ অনেক এগিয়ে যাবে আনোয়ার হোসেন জানতে চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনি প্রথমবার নির্বাচিত হয়ে আপনার কি ধরনের উন্নয়ন করতে আমার ওয়ার্ডে কোনো কাঁচা রাস্তা নাই ম্যাক্সিমাম রাস্তাই ইডের সলিং বা হেরিংবন করেছি কিছু রাস্তা আছে প্রক্রিয়া দিন আগামী বাজারে এগুলো কার্পেটিং হবে এবং আরও একটি বিষয় জানতে চাই আপনার ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আপনারা যারা ইউপি সদস্য আছেন আপনাদের সাথে কতটুকু সমন্বয় করে কাজ করছেন আমাদের যে ইউপি সদস্য নাসিরুদ্দিন আহমেদ তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোটামুটি ভালোই সব মেম্বারদের পরিবার ভেবে সবাইকে নিয়ে একসাথে ভালো ডেভেলপমেন্ট কাজ করেছে আর আগামী দিনে যদি নির্বাচিত হয় ইউনিয়নে অনেক ডেভেলপ অনেক উন্নয়ন হবে এবং জানতে চাই আপনি ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনে পরিকল্পনা আমি ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আগামীতে লক্ষ্য যাতে আমার সরকার আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আবার নির্বাচিত হয় এই লক্ষ্যে আমি কাজ করছি এবং জানতে চাই ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘনিয়ে আসছে সে লক্ষ্যে নির্বাচনে আপনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আপনার প্রস্তুতি জানতেছে আমার আগামী নির্বাচনে আশা আছে আমি আগামী নির্বাচন করব এবং আমার প্রস্তুতি সব লোকের কাছে পাবলিকের কাছে আমি যোগাযোগ করতেছি আপনার একদম ভৈরবপাশার কথা এক নম্বরে কতবার বিদ্যুৎ হয়েছে শতভাগই হয়েছে এবং মাদক সন্ত্রাস জঙ্গিবাদ রোধে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতটুকু কাজ করে যাচ্ছে শতভাগ কাজ করছে আমার এলাকায় মাদক নাই কোনো আমার 5 বছরে সম্ভবত 5টা মামলাও থানায় হয়নি ভাইদের ধন্যবাদ মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ আমার দক্ষিণ বাংলার নেতা আভাস আমির হোসেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক বাংলা টিভি 71-এ চোখ রাখুন দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন বাংলা টিভি 71-এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি দর্শক উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং
করোনাকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের 5 নং ওয়ার্ড, যিনি দুইবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব মোহাম্মদ নূর হোসেন আকন। তো আমরা নূর হোসেন আকন এর কাছে জানতে চাই, করোনাকালীন সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কর্মহীন অসহায় হত দরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করে গেছেন, তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের ওয়ার্ডে 130 জনকে আমরা এই সহযোগিতা দিয়েছি, তার মধ্যে এখন আমরা 80% মানে 80% লোক পেয়েছে, বাকি আর 20% লোক এখনও তারা পায় নাই, হয়তো বা তাদের বন্ধুটি কোথায় কী আছে না আছে। আমরা আমাদের মাননীয় যিনি কিরণ মহোদয় আছেন ওনার কাছে আমরা ইতিমধ্যেই আমরা যে প্রাণ কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা জানতে চাইছি যে আসলে যারা 20% মানুষ পায় নাই কী কারণে বা কেন পায় নাই এবং এটা কোথায় উঠিয়েছে আমরা খুবই দেখার জন্য বলছি। ইতিমধ্যেই তারা আশ্বাস দিয়েছে যে বাকি সবাই যদি কোনো বৈদ্যুতিক না থাকে তাহলে তারা পাবে। জি নূর হোসেন আকন, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন, এক পর্যায়ে তিনি যে এখন ইউনিয়ন পরিষদে সকল বাংলাদেশের সকল ইউনিয়ন পর্যায়ে বস্ত্র বিধবা প্রতিবন্ধী ভাতা অনলাইন প্রক্রিয়ায় কাজ করছে, তাহলে প্রক্রিয়াটা বাস্তবায়ন হলে ভাতাভোগীদের জন্য কতটুকু সহায়ক হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আপনাদের বলছেন আপনার কথা সঠিক, এবং এটা আমাদের আমার দৃষ্টিকোণ থেকে আমরা দেখছি বা আমাদের এলাকার যারা সাধারণ ভুক্তভোগী যারা আছে যারা ভাতাভোগী আছেন তারা ইতিমধ্যে এতে স্বাগত জানাইছে, এবং এটাকে যদি ডিজিটালের আওতায় আনা যায় এবং 100% তাহলে আরও তারা সুযোগ দিয়ে আরও বাড়বে এবং তারা আরও পাবে। প্রধানমন্ত্রীর এই ডিজিটাল বাংলাদেশ, আমাদের এই সরকারের এই ডিজিটাল বাংলাদেশ, এই সরকারের উন্নয়ন ছোঁয়া তারা হবে। জানতে চাই আপনি দুইবার 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে আপনি বস্ত্র বিধবা প্রতিবন্ধী ভাতা আপনার ওয়ার্ডে কী পরিমাণ আছে যা আপনি এবং কী পরিমাণ আপনার ভাতা দিতে আপনি সক্ষম হয়েছেন? আমার ইউনিয়নে মুক্তিযোদ্ধা ভাতা শহর থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ভাতা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে অনেক মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু করে অনেকেই ইতিমধ্যেই আমার ওয়ার্ডে 200-250 লোক ভাতাভোগীর আওতায় আছে সব মিলিয়ে, এবং এটা এই সরকারের একটা বিশেষ সিদ্ধান্ত এবং এর থেকে মানুষ অনেক উপকৃত হচ্ছে, এবং যারা একদম নিরীহ সাধারণ মানুষ আছে এবং গরিব মানুষ আছে তারা এর থেকে অনেক উপকৃত, এবং এর জন্য তারা প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে তারা ধন্যবাদ জানায়। সবসময় জানতে চাই ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আপনারা যারা ইউপি সদস্য আছেন আপনাদের সাথে কতটুকু সমন্বয় করছেন? আমরা সবসময় সমন্বয় করার চেষ্টা করেছি, এবং যেখানে যদিও আমাদের মধ্যে কোথাও কোনো কারো বদলি থাকে আমরা সাথে সাথে বসে আলোচনার মাধ্যমে এটা সংশোধন করার চেষ্টা করছি। হয়তো বা পরিষদে অনেক সময় দেখা যায় যে একটু তর্ক বিতর্ক থাকতেই পারে বা মতনৈক্য থাকতেই পারে, এটা আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছি। নূর হোসেন আগুন, জানতে চাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনি 5 নং ওয়ার্ডের রাস্তাঘাট কালবাড়ি হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেতাদের উনি আমাদের এলাকায় আছেন, আলাদ আমিন সুনামু যিনি প্রবীণ নেতা বাংলাদেশের অন্যতম একজন জাতীয় নেতা, ওনার দিক নির্দেশনায় ওনার উন্নয়ন ছিল আমাদের অঞ্চলে প্রত্যেকটা অজর পাড়াগায় প্রত্যেকটা অঞ্চলে বেশ উন্নয়ন হয়েছে, এবং আগামী ভবিষ্যতে উনি যথেষ্ট কাজ করেছেন করতেছেন এবং করবেন এবং আমরা আপনাদের 5 নং ওয়ার্ডের কিছু এলাকা ভিজিট করে দেখেছি, কিছু রাস্তার কাজও অসমাপ্ত রয়েছে, সলমন রয়েছে, সেই কাজগুলি সমাপ্ত করার লক্ষ্যে আপনাদের পরিকল্পনা? আমরা ইতিমধ্যেই আমাদের যিনি প্রান্তীয় নেতা আলহাজ আমিন সুনামু যিনি যার কথা না বললেই নয় উঠে আসে, যিনি আমাদের দিক নির্দেশক হিসাবে কাজ করেন এবং আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন, উনি আমাদের প্রত্যেকটা বিষয়ে খবর রাখেন, কোথাও রাস্তাঘাট মানে কোথাও কী কোথায় ভাঙা চূড়া কোনখানে কোন রাস্তাটা কোনো অবস্থান সবসময় আমাদের কাছ থেকে খবর নিয়ে থাকেন এবং আমরা তার কাছে তুলে ধরি, এবং সেই হিসাবে আগামী যেটুকু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আগামী এই সরকারের আমলে সে কাজগুলো হবে বলে আমার বিশ্বাস। 5 নং ওয়ার্ড ইউপি সদস্য এবং যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন আকন, তার বিভিন্ন উন্নয়নমূলক দিক নির্দেশনামূলক কথা শুনেছি,
এবং আগামী নির্বাচন উপলক্ষে জনগণের কাছে তার চাওয়া পাওয়া জনগণের প্রত্যাশা নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হলে আশানুরূপ জনগণের কাজ করবেন এই প্রত্যাশা নিয়ে আমি বাংলা টিভি 71 থেকে বিদায় নিচ্ছি দীপক সিং ধানসিঁড়ি ছাড়া